সম্প্রতি অন্তরাত্মা সিনেমার শুটিং শেষ করে পাবনা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। ঢাকায় ফিরেই করোনা ভাইরাসের টিকা নিয়েছেন দেশসেরা এই চিত্রনায়ক। আজ সোমবার 5 এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে শাকিব খান টিকার প্রথম ডোজ নেন। সোমবার দুপুর 1টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন তিনি। শাকিব খান নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং ফেসবুকে ভ্যাকসিন নেওয়ার একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ কোভিড-19 করোনা ভাইরাস ভ্যাকসিন পেয়েছি। অন্যদিকে এই বিষয়ে শাকিব খান গণমাধ্যমকে বলেন, আজ সকালেই পাবনা থেকে ঢাকায় আসি। দুপুর 1টার দিকে শেরেবাংলা নগর কিডনি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করি। শাকিব জানান, করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচির শুরুর দিকেই টিকা গ্রহণ করার ইচ্ছা ছিল তার, কিন্তু ঢাকার বাইরে শুটিংয়ের ব্যস্ততা থাকায় সেটা আর সম্ভব হয়নি। তাই ঢাকায় ফিরেই দ্রুত টিকা নিয়েছেন বলে জানান শাকিব খান। শাকিব খানের টিকা গ্রহণের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শাকিব খান প্রায় 30 মিনিট হাসপাতালে ছিলেন। ভ্যাকসিন দেওয়ার পর তাকে 15 মিনিট পর্যবেক্ষণে রাখি। তিনি হাসি মুখেই ফিরে গেছেন। যাওয়ার আগে শাকিব খান জানিয়েছেন, কোনো সমস্যা নেই।